হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি দেখাবো খুব সহজে কিভাবে জবা ফুল আঁকা যায়। তাহলে ভিডিওটা দেখতে থাকো এবং আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে চলো, প্রথমে আমি একটা গোল আঁকলাম ডিম্বাকৃতি, তারপরে মাঝখানে একটা এরকম দাগ দিলাম। এইবার চলে আসলাম এইভাবে কতগুলো এইভাবে পাপড়ি করে নাম, এই যে তবে পাপড়ি করে নিলাম। এইবার বাকি যে রাউন্ডটা দেওয়া ছিল ওটা মুছে নেব রাবার দিয়ে। দেখো সুন্দর করে একটা জবা ফুল এইভাবে আঁকা যায়। ব্যাস, এইবার আমি এখানে একটা এইভাবে টানলাম, এই টানলাম এইভাবে এইভাবে, ব্যাস। তারপরে আমি এখান থেকে একটা এরকম দাগ দেব, দিয়ে এটা থেকে একটা পাতা তৈরি করে নেব। খুব সহজে একটা পাতা এইভাবে তৈরি করে নিলাম। পাশেও একটা পাতা দেওয়া যেতে পারে, সেম পদ্ধতি। এই যে হয়ে গেল, এইবার যেটা দেবো এই যে মাঝখান দিয়ে একটা এইভাবে এইভাবে দিয়ে এইগুলোতে একটা একটা করে গোল করে দেবো ছোট্ট ছোট্ট। আর এইগুলো একটা একটা দাগ আমি দিয়ে দিলাম। তাহলে দেখেছো কত সহজে একটা জবা ফুল তৈরি করা যায়। ব্যাস, রাবার দিয়ে এটা আর একটু ভালো করে মুছে নেব। দেখো এইবার আমরা রং করব, প্যাস্টেল রং দিয়ে রংটা করে ফেলবো। তাহলে চলো, এই যে আমি এবার প্যাস্টেল রং দিয়ে এটা লাল রং নিলাম, এইভাবে হবে। গোড়ার দিকে এগুলো একটু ডিপ হবে, আর এই মিডিলে এই যে মাঝখান দিয়ে একটু হালকা হবে। তাহলে চলো এইভাবে রংগুলো স্টেপ বাই স্টেপ করে ফেলে মাঝখানে যাবে, এই জায়গাগুলো রঙের উপর চাপটা কম থাকবে। যেমনভাবে রাউন্ডে ঘোরানো আছে তেমন রাউন্ডেই এইভাবে টানতে হবে রংগুলো।
ঠিক আছে, এইবার প্রত্যেকটা পাপড়িতেই আমি এইভাবে রংটা করে ফেলবো। বোঝা গেল? এই যে একটু মাঝখান দিয়ে সাদা থাকলো, দেখো জবাটা কত সহজে করা গেল। এইবার এইখানটায় যেটা হবে এটা পুরোটাই ডিপ হবে, আর আমি এই গোলগুলোও আমি একটু লাল করে দেব, ছোট্ট ছোট্ট গোলগুলো একটু লাল করে দেব। দেখতে ভালো লাগবে। হ্যালো, আর আমি এখানে একটু এই হলুদ রঙটা আমি এইগুলোতে দিয়ে দেব। এটাও আমি দিলাম, কত সহজে করা গেল। এবার আমি পাতাগুলো করব, প্রথমে আমি এই দাগগুলো করে নেব, তাহলে রংটা বেরিয়ে যাবে না। এইবার আমি আস্তে আস্তে ভরাট করে নেব। কত সহজে রংটা করা গেল দেখো। এইভাবে এইভাবে রংটা আমি করে নেব। তারপর এই জায়গাটায় লাইট প্রবেশ করে না, মানে একটু ডিপ হবে, তাহলে চলো এখানে আমি একটু ডিপ নেলও ব্যবহার করতে পারি। অনলি এই ভিতরটা দেখতে ভালো লাগবে, কত সহজেই একটা জবা ফুল আঁকা যায় সেটা আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাদের দেখতে সুবিধা করে দাও, এটাতে শিখতে পারবে এর থেকে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, আমি রিপ্লাই দেব। আর একটু আমি ডিপ করে দিচ্ছি, এই যে দাগগুলো দিয়েছিলাম এগুলোই একটু দাগ দিয়ে দেব এই রং দিয়েই। সুন্দর করে মিক্স করতে হবে রংগুলো। চাইলে তোমরা এখানে একটু সাদা ইউজ করতেও পারো, না করলেও ক্ষতি নেই, সাদাটা ইউজ করলে একটু মিক্স হয়ে যাবে।
ভালো লাগবে। এইগুলো একটু ডিপ মিশিয়ে দিয়ে এখানে একটু সেট দিতেও পারো হালকা করে, আরো ভালো লাগবে। তাহলে এই হলো জবা ফুল, খুব সহজে একটা জবা ফুল একে দেখানো হলো, তোমরাও চেষ্টা করো, তোমরাও খুব সুন্দরভাবে করতে পারবে আশা করছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি।